আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বাবাজিরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা অশেষ মেহরবানিতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় বাবাজিরা, আল্লাহ তাআলা অশেষ মেহরবানিতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় বাবাজিরা, পূর্বে ধারাবাহিকতায় আজকে আমি আবারও তোমাদের উস্তাদ যে ক্লাসে উপস্থিত হয়েছি, মোহাম্মদ খলিলুর রহমান। তো প্রিয় বাবাজিরা, আজকে তোমাদের ক্লাস শুরু করার পূর্বেই আমি বলে দিচ্ছি আজকে তোমরা ক গ্রুপে যারা রয়েছ, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ গোলাম মুর্শেদ, মোহাম্মদ আবদুল্লাহ আলী, মোহাম্মদ শোয়াইব আহমদ, মোহাম্মদ বিন শেখ, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ গালিব আহমদ, মোহাম্মদ তানজিম তালুকদার, মোহাম্মদ উবাইদুল্লাহ, মোহাম্মদ হাসিবুল ইসলাম, মোহাম্মদ মাইনুল ইসলাম, মোহাম্মদ বাশির মিসবাহ। প্রিয় বাবাজিরা, আজকে তোমাদের কোরআন শরীফ পড়া থাকবে 5 নং পারার 9 ও 10 নং পৃষ্ঠা। আমি তোমাদেরকে তোমাদের পড়াটি বলে দিচ্ছি, তোমরা সকলেই খুব ভালোভাবে খেয়াল করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا
وَكَفَى بِاللَّهِ شَهِيدًا مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا وَيَقُولُونَ طَاعَةٌ فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل كل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو رد دوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرِّض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا صدق الله العظيم প্রিয় বাবাজিরা আজকে তোমাদের কোরআন শরীফ পড়া এ পর্যন্তই আজকেও আমি তোমাদেরকে পূর্বের ধারাবাহিকতায় পূর্বের কথাগুলোই বলতেছি সেটি হলো যে অবশ্যই তোমরা সেই পড়াটি
নিজে পড়ার চেয়ে বেশি শুনবে, বারবার শোনার চেষ্টা করবে, কোরআন শরীফ দিয়ে আঙ্গুল দিয়ে ধরে ধরে শোনার চেষ্টা করবে। এতে করে তোমাদের পড়াটা ধরতে বুঝতে সহজ হয়ে যাবে, আর তখনই সেই পড়াটি তোমাদের আয়ত্ত করতে সহজ হয়ে যাবে। তো প্রিয় বাবাজিরা, আজকে তোমাদের কোরআন শরীফ পড়া এ পর্যন্তই থাকবে। তোমরা সকলেই পড়াটি ভালোভাবে শিখে নেবে, এমনটা কেউই যেন এমনটা যেন কখনই না হয় যে আজকে ওস্তাদ কি পড়া দিয়েছি একটু দেখে নিই, পরবর্তী সময় শিখে নেব। তোমরা সকলেই বাবা খুব ভালো ছেলে, হ্যাঁ তোমরা অনেক ভালো ছেলে, এজন্য তোমরা কেউ কাজ করবে না, বরং তোমরা গুরুত্ব সহকারে এবং সুন্দরভাবে তোমাদের পড়াটি তোমরা শিখে নেবে। তো প্রিয় বাবাজিরা, তোমরা সকলেই কোরআন শরীফ পড়ার পাশাপাশি মসজিদে প্রবেশ করার যে দোয়াটি আছে সেই দোয়াটি শিখে নেবে। আমি তোমাদেরকে দোয়াটি বলে দিচ্ছি, সকলেই খুব ভালোভাবে খেয়াল করো। মসজিদে প্রবেশ করিবার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তোমরা সকলে এই দোয়াটি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে শিখে নেবে। তো প্রিয় বাবাজিরা, তোমরা সকলেই পড়ালেখার পাশাপাশি যখন বাসায় অবস্থান করবে তখন তোমরা সকলেই একে অপরকে সালাম দেবে এবং গুনাহ থেকে বেঁচে থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর বাবারা সকলেই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর সদা সর্বদা সব সময় মা বাবাদের কথা মেনে চলবে, আর সকলের জন্য দোয়া করবে, আর বড়দের সাথে নিচু আওয়াজে কথা বলবে, মা বাবার সাথে হ্যাঁ ধমকের সুরে কথা বলবে না, রাগের সুরে কথা বলবে না, বরং আব্বু আম্মুর সাথে যখন কথা বলবে খুব বিনয়ের সাথে এবং নম্রভাবে কথা বলবে। তো প্রিয় বাবাজিরা, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।